ইউ হ্যাভ বট আ পেন, তুমি একটা কলম কিনেছ। হ্যাভ ইউ বট আ পেন, তুমি কি একটা কলম কিনেছ, মানে প্রশ্ন করছে এখানে। এরপর ইউ হ্যাভ আ পেন, তোমার একটা কলম আছে। ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটা কলম আছে, তো এখানেও প্রশ্ন করছে। এখন আমাকে একজন প্রশ্ন করছে, স্যার এখানে হ্যাভ দিয়ে কেন প্রশ্ন করলেন আর এখানে কেন ডু দিয়ে প্রশ্ন করলেন? তাহলে কখন আমি হ্যাভ কে আগে নিয়ে আসবো প্রশ্ন করার জন্য আর কখন আমি ডু কে আগে নিয়ে আসবো প্রশ্ন করার জন্য? সো ইন দিস ক্লাস আই উইল ক্ল্যারিফাই এভরিথিং ইনশাল্লাহ। দেখেন আমি একদম ক্লিয়ারলি বলছি, একটু মন দিয়ে শুনুন, ইনশাল্লাহ পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে বোট, এটা হচ্ছে V3, মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, বাই বোট, বোট মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 থাকে, মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকে, তাহলে আপনি প্রশ্ন করার জন্য অথবা নেগেটিভ করার জন্য, মানে প্রশ্ন করার জন্য আপনাকে হ্যাভ হ্যাজ হ্যাড কে আগে নিয়ে আসতে হবে, আর নেগেটিভ করার সময় হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে নট লিখতে হবে, মানে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট এরকম করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ইউ হ্যাভ বোট আ পেন, তুমি একটা কলম কিনেছ, তো আমরা এখানে হ্যাভ কে আগে নিয়ে আসছি প্রশ্ন করার জন্য। তাহলে হ্যাভ ইউ বোট, তুমি কি কিনেছো? হ্যাভ ইউ বোট আ পেন, তুমি একটা পেন কিনেছো? আমরা এখানে প্রশ্ন করলাম, হ্যাভ দিয়ে প্রশ্ন করলাম। এখন কোয়েশ্চেন যেটা মাথায় আসলো তা হচ্ছে এখানে আমরা কেন ডু দিয়ে প্রশ্ন করলাম? হ্যাঁ আচ্ছা, ইউ হ্যাভ আ পেন, তোমার একটা কলম আছে। হ্যাঁ আছে। এখন দেখেন এখানে কি V3 আছে, এখানে হ্যাভ আছে মানলাম, কিন্তু V3 এখানে আছে, এখানে কিন্তু V3 নেই। ঠিক আছে, তাহলে যখন আপনি দেখবেন যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 নেই, তাহলে আপনি হ্যাভ হ্যাজ কে আগে নিয়ে এসে প্রশ্ন করতে পারবেন না। আপনার কি লাগবে? আপনার এই যে ডু, ডাজ, ডিড, এগুলো আপনার লাগবে প্রশ্ন করতে গেলে। আচ্ছা, এখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ থাকে তাহলে আপনি অবশ্যই ডু দিয়ে প্রশ্ন করবেন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাজ থাকে, হ্যাজ, হ্যাঁ এই যে হ্যাজ থাকে, তাহলে আপনি অবশ্যই ডাজ দিয়ে প্রশ্ন করবেন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকে, এই যে হ্যাড, তাহলে আপনি অবশ্যই ডিড দিয়ে প্রশ্ন করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, ইউ হ্যাভ আ পেন, তোমার একটা কলম আছে, তোমার কি একটা কলম আছে? ডু ইউ হ্যাভ আ পেন? যদি কেউ বলেন যে হ্যাভ ইউ আ পেন, এটা হবে না, ইট উড বি ইনকারেক্ট, ওকে, ইট উড বি রং, এটা হবে না। সো এটা হবে ডু ইউ হ্যাভ আ পেন। এরপর বোনাস দেখেন, শি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, তার কি একটা গাড়ি আছে? প্রশ্ন করলে কি হবে? ডাজ লাগবে। কেন ডাজ লাগবে? ওই যে হ্যাজ হলে ডাজ, দেখেন এই যে এস, এই যে এস, তাহলে ডাজ শি। এখন একটা কোয়েশ্চেন, এখানে কি হ্যাজ দিব নাকি হ্যাভ দিব? দেখেন এখানে শি এর পরে হ্যাজ হবে, কোনো সন্দেহ নেই, ওকে। বাট আপনি তখন দেখবেন যে কোনো সেন্টেন্সের মধ্যে ডাজ থাকবে, হ্যাঁ, ডু, ডাজ, ডিড থাকলে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে আপনি ওই সেন্টেন্সের মধ্যে অবশ্যই মেন ভার্বের বেস ফর্ম ইউজ করবেন। কি ইউজ করবেন? বেস ফর্ম ইউজ করবেন। এখন দেখেন হ্যাভ হচ্ছে বেস ফর্ম, বেস ফর্ম মানে হ্যাভ হচ্ছে ভার্ব ওয়ান, হ্যাঁ, আবার হ্যাজ হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে হ্যাভ ও ভার্ব ওয়ান, হ্যাজ ও ভার্ব ওয়ান, ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে হ্যাভ বেস ফর্ম, হ্যাজ কিন্তু বেস ফর্ম নয়, ওকে। যেই ভার্বের শেষে এস, ই, এস যুক্ত হয় এটা বেস ফর্ম না। এখন দেখেন ডু, ডাজ থাকলে আপনার কি লাগবে? আপনার বেস ফর্ম লাগবে। তাহলে হ্যাজ কি বেস ফর্ম? নো, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, এই জন্য আপনাকে এখানে হ্যাভ বলতে হবে। যদি এত কিছু মাথায় না ঢুকে তাহলে একদম সহজে মনে রাখেন যে ডাজ থাকলে তখন এটা হ্যাভ হয়ে যাবে, হ্যাজ আর থাকবে না। ডাজ শি হ্যাভ, এটা হবে না, এটা হবে ডাজ শি হ্যাভ আ কার, তার কি একটা গাড়ি আছে? প্রশ্ন করলাম। যদি নেগেটিভ করি, তার একটা গাড়ি নেই, তাহলে কি হবে? শি ডাজেন্ট হ্যাভ আ কার। দে হ্যাড আ হাউস, তাদের একটা বাড়ি ছিল। আছে বললে হ্যাভ হ্যাজ হয় প্রেজেন্ট টেন্সে, বর্তমান কালে, আর পাস্ট টেন্সে মানে অতীত কালে ছিল বললে হ্যাড হয়। দে হ্যাড আ হাউস, তাদের একটা বাড়ি ছিল, হ্যাঁ ছিল মানে আগে ছিল, এখন হয়তো বা নেই, আগে ছিল।
তাদের কি একটা বাড়ি ছিল, প্রশ্ন করতেছি, তাহলে কি হবে? ডিড লাগবে, হ্যাড থাকলে ডিড লাগবে। দেখেন এখানে যে ডি ডি একটা মিল আছে না, ডিড ডে। এখন আরেকটা কোয়েশ্চেন, এখানে কি হবে, হ্যাড নাকি হ্যাভ হবে? দেখেন এই যে বলেছি ডিড, টু, ডাজ, ডিড, এগুলোর পরে বেস ফর্ম হয়। এখন হ্যাড তো বেস ফর্ম না, এই যে হ্যাড তো বেস ফর্ম না, হ্যাড হচ্ছে মানে ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। বেস ফর্ম হচ্ছে অনলি এটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড সবগুলোর বেস ফর্ম হচ্ছে এটা, এটা এই যে হ্যাভ এটা। তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে হ্যাভ, আপনি হ্যাড বললে হবে না। তাহলে দে হ্যাড আ হাউস, তাদের একটা বাড়ি ছিল। তাদের কি একটা বাড়ি ছিল? ডিড দে হ্যাভ, ডিড দে হ্যাভ আ হাউস? তাদের একটা বাড়ি ছিল না, কি বলবেন? দে ডিডেন্ট, দে ডিডেন্ট মানে কি ডিড নট, দে ডিডেন্ট হ্যাভ আ হাউস, তাদের একটা বাড়ি ছিল না। তাহলে ইন শর্ট মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভি থ্রি থাকে, মানে এটা পারফেক্ট টেন্স হয়, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভি থ্রি থাকলে এটা পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট টেন্সে আপনি হ্যাভ, হ্যাজ কে আগে নিয়ে এসে প্রশ্ন করবেন, কিন্তু এগুলো তো পারফেক্ট টেন্স নয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। একদম সহজে মনে রাখবেন, হ্যাভ, হ্যাজ এর পরে ভি থ্রি থাকলে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ, হ্যাজ আছে কিন্তু ভি থ্রি নেই তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর হ্যাড এর পরে যদি ভি থ্রি থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড আছে কিন্তু ভি থ্রি নেই তাহলে এটা পাস্ট পারফেক্ট নয়, পাস্ট ইনডেফিনিট টেন্স। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমার একটা কোয়েশ্চেন, তা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে তোমার কি একটা ফোন ছিল না, তোমার কি একটা ফোন ছিল না, এই সেন্টেন্সের কি হবে ইংলিশটা। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ লেটার, আসসালামু আলাইকুম।